Good morning, guys. Welcome to another video. আমরা এখন বিপদতারিণী পুজো দিতে যাচ্ছি। মা মন্দিরে রয়েছে আর আমরা এখন যাচ্ছি জবা ফুলের মালা কিনতে, যেটা স্কিপ করে গেছি আমরা। রিক্সা করে যাচ্ছি, আবার রিক্সা করেই ওই মন্দিরে ব্যাক করব। ওকে, তো ফুলের মালা ঠালা কেনা ডান, আর এখন মন্দিরে আসলাম। দেখলাম এখানে এখনও প্রস্তুতি চলছে আর কি, সবাই রেডি শেডি হচ্ছে, ঠাকুরমশাইও রেডি হচ্ছে, মা এখন ধূপ ঠুপ নিয়ে ঘুরছে, মোমবাতি টোমবাতি জ্বালাবে আর কি। আমরা এখানে বসে আছি আপাতত। এখন যেটা হচ্ছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে মানে পুষ্পাঞ্জলি দেওয়া হবে, অঞ্জলি দেওয়া হবে, তার জন্য সবাইকে ফুল দিচ্ছে। আমরাও ফুল নিয়েছি, আমরাও অঞ্জলি দিয়েছি। এটা হচ্ছে 4 নম্বরবার অঞ্জলি দিচ্ছি, তার কারণ নর্মালি 3 বার অঞ্জলি হয়, 1 বার হাত জোরে করে প্রণাম করা হয়, বাট এখানে 4 নম্বরবার অঞ্জলি দেওয়ার পর দেন হাত জোরে করে প্রণাম করেছি। যাই হোক, ঠিক আছে, বাকি সব একদম করছিল, খুব শান্তশিষ্টভাবে কর্ম হয়েছে আর কি। মন্দিরের ভেতরে ঢুকতে বারণ করছিল, কারণ বাচ্চা কাচ্চারা ছিল তো, আর ভেতরে অনেক কিছু ছিল রাখা, ফুল টুল রাখা ছিল, সেগুলো নিয়ে খেলাধুলা করবে, যার জন্য বলছিল মন্দিরে ঢুকতে না, বাট কাকে শোনে কার কথা। এখন হচ্ছে পাঁচালি পড়া হবে, তার জন্য আবার ফুল নিচ্ছে সবাই, আমরা সব ফুল নিয়ে বসবো হাত জোড়ো করে, দেন উনি পাঁচালি পড়বেন, মানে বিপদতারিণী মায়ের পাঁচালি, আর আমরা সেটা শুনবো। বছর বিপদতারিণী পুজোয় প্রচুর প্রচুর বৃষ্টি হয়, বাট এইবার একদম বৃষ্টি হয়নি, ভালো হয়েছে। আমরা খুব ভালোই হলে পুজো দিয়েছি, জাস্ট বাড়িতে আসলাম, এবার খাওয়া দাওয়া করব। তো আজকের দিনের ওই দেখো অবস্থা দেখো, তো আজকের দিনের নিয়ম হচ্ছে 13টা লুচি খেতে হয়, 13 রকমের ফল দিয়ে পুজো দিতে হয়, এই যে ডোর পড়েছি, ডোর পড়তে লাগে। তো এখন মানে আমি না, মা খাবে 13টা লুচি খাবে, আমরা একটু ভাগ বসাবো সেখান থেকে, ওই দেখো। তো চলো সেটা করি, আজকে খুব ভালো ভালো পুজো হয়েছে, খুব ভালো লেগেছে আমার। তো এখন নিচে যাব, খাওয়া দাওয়া করব, পেটে একদম ছুঁচুর ডন মারছে, তো চলো চলো তাড়াতাড়ি খাবো। ওকে, তো পুজোর পর এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট, লুচি আর তরকারি খাবো, বিকজ আজকের এটাই খাবার। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম, মারাত্মক বৃষ্টি হয়ে গেল। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ এতক্ষণ দেখছি যখন তো সাবস্ক্রাইব তো বানতা হয় না। সো আজকের মতো টাটা, খুব শিগগির ফিরে আসবে নতুন ব্লগের সাথে, আজকের মতো বাই বাই।